একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে বিএনপি জামাত জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সভায় এই নির্দেশ দেন তিনি। সরকার প্রধান আরও বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সেই সাথে দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারিতে বাড়ানোর নির্দেশনা দেন তিনি। এছাড়া সকলকে আরও বেশি সচেতন থাকার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, নিজস্ব উদ্যোগে পাহাড় ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে যে পরপর কয়েকটা আগুন, এই তিন চারটে আগুন লাগলো, আর সময়টা ঠিক একই সময়। আরেকটা জিনিস হচ্ছে লক্ষণীয়, যখন ফায়ার সার্ভিস আসে তখন ফায়ার সার্ভিসকে বাধা দেওয়া, তাদেরকে বাধা দেওয়া, তারা কাজ করবে, উদ্ধার করবে, পানি দেবে, সেখানে বাধা দেওয়া। বঙ্গবাজারে যখন আগুন লাগলো, এমনকি মানে ওরা হানি ফ্লাইওভারের উপর থেকেও তারা চেষ্টা করছে, যেখান থেকে যেতে চেষ্টা করছে কিছু লোক বাধা দিচ্ছে।